সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের তিন দেশে বিপদ সম্পদের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংক। তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রূপমিলা জামান এবং তার মেয়ে জেবা জামানের নামেও রয়েছে বিপুল সম্পদ। সাইফুজ্জামান যুক্তরাষ্ট্র, লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতে পাচারের টাকায় কিনেছেন ফ্ল্যাট। এসব দেশে তার প্রতিষ্ঠান জমি বেচাকেনার ব্যবসা করে। এছাড়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তার নগদ অর্থ। এসব তথ্য তুলে ধরে শিগগিরই অর্থ পাচারের অভিযোগে জাবেদ ও তার স্ত্রীর নামে মামলা করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। গত 28 ডিসেম্বর সমকালে বিদেশে সম্পদ থাকা সেই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অনুসন্ধানে নামে বাংলাদেশ ব্যাংক। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে অর্থ পাচারের বিষয়টি জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। এতদিন এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নীরব ছিল। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গতকাল সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে। একই দিনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পরিবারের অ্যাকাউন্টটিও ফ্রিজ করা হয়। এর আগে রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ করে BFIU। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এছাড়া কোনো প্রভাবশালী রাজনীতিক ব্যাংক থেকে যে কোনো অঙ্কের টাকা উত্তোলন করলে তা জানাতে বলা হয়েছে। আর চলতি সপ্তাহে একদিনে কেউ 2 লাখ টাকার বেশি তুলতে পারবেন না বলে নির্দেশনা রয়েছে। বিদ্যমান আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে সম্পদ নিলে তা শাস্তিযোগ্য অপরাধ। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক 21টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এ তালিকায় সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের কারো নাম নেই।